गौरहरि मने मने चिंता करलें ওদের উদ্ধারের লাগি আমি পাতিব কিছু রঙ্গ রঙ্গ ওদের উদ্ধারের জন্য আমি একটা রঙ্গ খেলব কি আমি সন্ন্যাসী হব কেন সন্ন্যাসী হব আজকে যারা আমার নামে কুৎসা গাইছে মিথ্যা মিথ্যা কুৎসা গাইছে সন্ন্যাসী হয়ে কালকে যদি ওদের দুয়ারে ভিক্ষাঙ্গিকতেই বলে দাঁড়াই सन्यासी बुद्धे जदि मरे करे नमस्कार करे नमस्कार तथापि खंडिबे दुख ओरा पाइबे निस्तार तथापि खंडिबे दुख तथापि खंडिबे दुख ওরা পাইবে নিস্তার আজকে যারা আমাকে আমার নামে কুৎসা গাইছে সন্ন্যাসী মনে করে আমাকে জোরে নমস্কারও করে শাস্ত্রে আছে যে বয়সে সন্ন্যাস গ্রহণ করুক না কেন একটা বালক যদি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেয় বয়স্কও তাকে প্রণাম করতে পারে ওরা যদি আমাকে সন্ন্যাসী মনে করে আমাকে প্রণাম করে নমস্কার করে ওদের সকল দুঃখ আমি ঘুচিয়ে ওদেরকে প্রেম দান করব তাই আমাদের মতো নিন্দুক বাসন্তী কুতার্কিক অভিমানীকে উদ্ধার করবার জন্য কাঁদিয়েছেন মা শচী দেবীকে কাঁদিয়েছেন বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়েছেন নদিয়ায় অগণিত ভক্তগণকে গ্রামের কোনো ব্যক্তি যদি হারিয়ে যায় সবার দুঃখ হয় কিন্তু সবার দুঃখ কি একরকম হয় একভাবে সমান দুঃখ হয় সবার না ওই হারিয়ে যাওয়া ব্যক্তির প্রতি যার যত প্রীতি যার যত ভালোবাসা তার দুঃখের পরিমাণও তত বেশি তা গৌরহরি সন্ন্যাস নিয়ে যখনই নদিয়া ছেড়ে চলে গেল সবার মনে দুঃখ এমনকি যারা কুৎসা গিয়েছিল নিন্দুক পাষণ্ডী কুতার্কিক অভিমানী তারাও পর্যন্ত কাঁদছি মাথার চুল ধরে ছিঁড়ছে মাটিতে মাথা কুটছে হাহুতাশ করে সেই পাষণ্ডীগণ নিন্দুক দুরাচারী অভিমানীগণ কেঁদে কেঁদে বলছে আর একবার পাইলে দেখা ধরিমু তার পায় আর একবার যদি নিমাইকে দেখতে পাই তার চরণ ধরে মিনতি করব ক্ষমা করে দাও সে পাষণ্ডী সবাই কাঁদছে কিন্তু সবার তো দুঃখ সমান নয় যার যত বেশি ভালোবাসা গৌরের প্রতি তার তত দুঃখ ডুবল ভকত সব সুখের সায়র বৈষ্ণব পদকবি বর্ণনা করছেন নদিয়াবাসী দুঃখ কেমন শোকের সায়র সায়র মানে সাগর সাগরের জল যেমন পরিমাপ করা যায় না তেমনি নদিয়াবাসী গৌরকে হারিয়ে তাদের যে দুঃখ বেদনা কোনো মাপ করে পাওয়া যায় না যেন শোকের সাগরে তার নিমজ্জিত হয়েছে তো এখানে কয়েকজনের নাম উল্লেখ করেছেন এদের কেমন দুঃখ ওগো কাঁদিছে না অত্যাচার্য কাঁদিছে না অত্যাচার্য আমার শ্রীবাস গদাধর আরে কাঁদিছে না অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর তুমি কোথায় বা গেলে হে সোনার নদে আধার করে
সোনার নদী আধার করে তোমার দর্শনে দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর শ্রীবাস গদাধর আবার বাসুদেব দত্ত কবে মুরারি বক্রে দুঃখ কম গো কাঁদিছেন অদ্বৈত আচার্য শ্রীবাস গদাধর এদের দুঃখ কি কম যে অদ্বৈত আচার্য ভাগবত আরাধনা করত বলে নিন্দুক পাষণ্ডীগণ অদ্বৈতকে দেখে ঠাট্টা করত হরি হরি নিন্দুকেরা যেমন করে অদ্বৈত ক্রোধান্বিত হয়ে বলছো রে তোরা আমাকে দেখে ঠাট্টা করছিস আমার মদন গোপালকে তোদের নয়নে দেখাতে না পারলে আমি তার কিঙ্কর নয় আমি আমার অদ্বৈত নাম মিথ্যা প্রতিজ্ঞা করে বসল সেই অদ্বৈত আচার্য তুলসী দল নয়ন জল দিয়ে এসো আমার মদন গোপাল বলে এমন ভাবে হুঙ্কার ছেড়ে মদন গোপালের চরণে অর্পণ করলেন গোলোকে মদন গোপাল থাকতে পারল না গৌর হয়ে নদিয়ায় নবদ্বীপে আসলেন যে অদ্বৈতকে বলা হয় গৌর আনা ঠাকুর গৌরহরি মাঝে মাঝে পরিহাস করে অদ্বৈত আচার্যকে বলতো নাড়া বলে এ নাড়া নাড়া কই নাড়া নাড়া বলতো কেন জানেন ওই যে হুঙ্কার দিয়ে তুলসী দল নয়ন জল চন্দন মিশ্রিত এসো আমার মদন গোপাল বলে এমন ভাবে শান্তিপুর হুঙ্কার দিয়েছে সেই হুঙ্কার গোলকে গিয়ে কৃষ্ণের আসনকে নাড়িয়েছে কৃষ্ণের আসনকে এমন ভাবে নাড়িয়েছে কৃষ্ণ আর গোলকে থাকতে পারলো না যে আসন নাড়িয়ে এনেছে তাই অদ্বৈত আচার্যকে গৌরহরি অনেক সময় পরিহাস করে বলে নাড়া সে অদ্বৈত যদি গৌরকে হারায় তার কি দুঃখ কম কাঁদিছেন অদ্বৈত আচার্য শ্রীবাস ও মায়েরা শ্রীবাসের কি দুঃখ কম গো শ্রীবাস যার আঙ্গিনায় হরিনাম সংকীর্তন করছেন গৌরহরি এমন সময় শ্রীবাসের একটিমাত্র পুত্র নাম কৃষ্ণদাস মা মালিনীর কোলে মৃত্যু সজ্জায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মৃত পুত্র জড়িয়ে ধরে মালিনী পাড়া প্রতিবেশী রমিনীগণ সবাই কাঁপছেন শ্রীবাস গৌরহরি সঙ্গে হরিনাম সংকীর্তন করছেন শ্রীবাস অন্তপুরে গিয়ে মালিনী আদি সকল রমণীকে বলছে তোমরা কান্না বন্ধ করো এখনো বলছি কান্না বন্ধ করো কি হলো মালিনী বলছে কি বলছো গো আমাদের পুত্র মারা গেছে কোথায় তুমি মৃত পুত্রকে জড়িয়ে ধরে কাঁদবে তুমি কান্না করছো না আমার নিষেধ করছো শ্রীবাস বলছে মালিনী এখনো বলছি কান্না বন্ধ করো যদি কান্না না বন্ধ করো আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব মালিনী বলছে এমন কথা বলছে কেন গো শ্রীবাস বলছে মালিনী গো মালিনী গো তুমি কি জানো না তুমি কি জানো না স্বয়ং আমার অঙ্গিনায় ভুবন মঙ্গলময় গৌর হরি গোবর হরি হরিনাম সংকীর্তনে মত্ত রয়েছে মত্ত রয়েছে আর তোমাদের মিছা মায়া কান্নার রোল যদি গৌরহরি কানে যায় গৌরহরি যদি প্রেমানন্দে বিঘ্ন ঘটে গৌরহরি দুঃখ পেয়ে যদি বাড়ি যায় এ প্রাণ আমি রাগব না গো এ প্রাণ আমি রাগব না গো আমি রাগব না গো আমি সুরদনি
এ প্রাণ আমি রাখব না গো খানিকক্ষণ পর গৌরহরি হঠাৎ প্রেমানন্দে নিত্যে বিঘ্ন ঘটিয়ে বন্ধ করে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস অন্যান্য দিনের মতো আজকে কেন আমি নিত্যে আনন্দ পাচ্ছি না? তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীবাস বলছে, গৌর হে বলো বলো গৌর হে গৌর হে তার কিসের অমঙ্গল থাকতে পারে, কিসের অমঙ্গল থাকতে পারে, কিসের অমঙ্গল থাকতে পারে, যারা কি নাই ভুবন মঙ্গলময় বিরাজ করে তার কিসের অমঙ্গল থাকতে পারে, ভুবন মঙ্গল তার বিরাজ করে কিসের অমঙ্গল থাকতে গৌরহরি বলছি, শ্রীবাস তোমার অমঙ্গল কি বললে? হ্যাঁ গো গৌরহরি, যার আঙ্গিনায় স্বয়ং ভুবন মঙ্গলময়, যার নাম নিলে স্বয়ং মৃত্যু ভয় জম পর্যন্ত কাঁপে, তার আবার অমঙ্গল? যে গৌরহরি নাম নিলে স্বয়ং জম পর্যন্ত কাঁপে, সেই গৌরহরি যার আঙ্গিনায় তার আবার অমঙ্গল? এক ভক্ত কানে কানে বলছে, গৌরহরি শ্রীবাসের এক্ষণে পুত্র মারা গেল, তখন শ্রীবাসের কথা গৌরহরি যখন শুনতে পেলেন শ্রীবাসকে বলছে, শ্রীবাস তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস বলছে, গৌরহরি কার কে পুত্র বলো বলো গৌর হে গৌর হে কস্য মাতা কস্য পিতা কস্য বন্ধু সহদরা বলো বলো গৌর হরি কে কার মাতা পিতা, কে কার পুত্র, কে কার বন্ধু? তুমি ছাড়াই আমার আর কে নাই, তুমি ছাড়াই আর কে হো না, তুমি আমার মাতা পিতা বন্ধু সখা, তুমি ছাড়াই আমার আর কে হো নাই, এখানে শ্রীবাস
गौरहरी के बोलछे तुमी छाड़ा आमार केउ नेई कोश्य माता कोश्य पिता कोश्य बंधु सहोदरा के कार मा के कार बंधु के कार स्वामी तुमी सब गौरहरी सकल भक्त एवं श्रीवास के निये अंतपुरे गेलेन मालिनीर कोले मृत पुत्र पड़े रयेछे गौरहरी मृत पुत्रेर पीठे चापड़ मेरे बोलछे गौरहरी करकमल स्पर्श पे मृत पुत्र उठे बसलेन गौरहरी बोलछे कोथाय जाच्छिस तोर माता पिता के छेड़े कोथाय जाच्छिस ओखाने श्रीवास बोलेछे के कार माता पिता तुमी सब एखाने मृत पुत्र एक ही कथा बोलछे गौरहरी के कार माता पिता एसेछिलाम भवे दो चार दिनेर जन्य खेला शेष एबार चले जेते हबे एई जगतटा हलो नाट्यमंच नाटक নাটকের মঞ্চই জগৎটা যেমন গ্রামে কোনো উৎসব অনুষ্ঠানে যাত্রা দল বাঁধে বিশ পঁচিশ জন মিলে একটা যাত্রার দল বাঁধে এবার যে যেমন চেহারা তাকে তেমন রোল দেওয়া হয় একজন চা দোকানে হিষ্টপিষ্ট চেহারা তাকে বলছে তুমি রাজার রোল নাও রাজার অভিনয় করবে একজন জমিদারের ছেলে হ্যাংলা পাতলা রোগাটে চেহারা সেও যাত্রা করবে তাকে বলছো তুমি চাকরের রোল নাও তিন ঘন্টার জন্য চা দোকানি সিংহাসনে বসে আছে আর জমিদারের ছেলে তিন ঘন্টার জন্য পাখার বাতাস করছে চরণ সেবা করছে আজ্ঞা বহন করছে যাত্রা শেষ গ্রিন রুমে গিয়ে আসল পরিচয় বেরিয়ে যায় নিতাই গৌরহরি তেমনি এই জগৎটাও নাট্যমঞ্চ আমরা কেউ মায়ের অভিনয় করছি কেউ পিতার অভিনয় কেউ স্বামীর অভিনয় কেউ স্ত্রীর অভিনয় কেউ ছেলের অভিনয় যার যখন অভিনয় শেষ হয়ে যাবে এই জগৎ ছেড়ে তাকে চলে যেতে হবে গৌরহরি শ্রীবাসের মৃত পুত্রের মুখ দিয়ে তত্ত্ব কথা শুনালেন বলুন যার মৃত পুত্রের শোক পর্যন্ত স্পর্শ করল না শ্রীবাসের হৃদয়ের মধ্যে সেই শ্রীবাস যদি গৌরকে হারায় তার কি দুঃখ কম আবার কাঁদছেন কে কাঁদিছেন বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর মুরারি এই বাসুদেব দত্তের দুঃখ কি কম গো বাসুদেব দত্ত গৌরহরি শ্রীবাস সম্মানে সবাইকে বরদান করছে তোমরা যে যা চাইবে আমি তাই দেব বাসুদেব দত্ত কিচ্ছু চায় না গৌরহরি বাসুদেব দত্তকে ডেকে বলছে কি গো ও বাসুদেব দত্ত তুমি কিছু বর চেয়ে না বাসুদেব দত্ত কি বর চাইলো জানেন বাসুদেব দত্ত বলছে হে গৌরহরি আমায় যদি বর দিতে চাও এইটুকু বর দাও সকল জীবের পাপ লইয়া মুই করি নরক ভোগ সকল জীবের পাপ লইয়া মুই করি নরক ভোগ বাসুদেব দত্ত বলছে গৌরহরি তোমার চরণ চিন্তন করে তোমার চরণ আরাধনা করে তোমার চরণ ভজনা করে আমি যে আনন্দ সাগরে নিমজ্জিত হয়েছি জগতে প্রত্যেকটা জীব যদি তোমার চরণ ভজনা করত আমার মতো ওরা আনন্দ পেত ওরা তো ভজনা করে না কারণ ভক্তি নেই তো তাই জগতে সবাই যাতে তোমার চরণ আরাধনা করে আমার মতো আনন্দ পায় এই জন্য আমি চাইছি কি জানো জগতে যত জীব আছে সকল জীবের পাপ আমাকে একাকে দাও আমি একা সকল মহাপাপগুলো নিয়ে আমি একা নরকে যাই আর তোমার চরণে যদি আমার ভক্তি থাকে ওই ভক্তিটুকু সকল জীবের হৃদয়ে কিঞ্চিত কিঞ্চিত করে ভাগ করে দিয়ে তাদেরকে তোমার চরণে টেনে নাও সবাই কেন নরকে যাবে আমি না হয় একা নরকে যাই সবাই যদি তোমার চরণ আরাধনা করে আনন্দ পায় ওই নরক যন্ত্রণা ভোগ করতে করতে যদি দেখতে পাই সকল জীব তোমার প্রেমবন্যায় ভেসে তোমার আরাধনা করে তার আনন্দ সাগরে নিমজ্জিত হয়েছে যেন গৌরহরি ওই নরক যন্ত্রণা ভোগ করতে করতে ওটাই হবে আমার স্বর্গস্ব এইটুকু আমায় বর দাও গৌরহরি বলছে শ্রীবাস বাসুদেব দত্ত
তোমাকে সকল জীবের পাপ নিয়ে নরকে যেতে হবে না। সকল জীবের প্রতি যেহেতু তোমার শুভ দৃষ্টি পড়েছে, তোমার ওই শুভ দৃষ্টিতে সকল জীবের পাপ সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। যথা সময় ওদেরকে আমার চরণে টেনে নেব। তুমি আমার নিত্য কিঙ্কর, নিত্য দাস, তুমি আমার নিত্য দাস থাকবে। বলুন গৌর যাতে সবাই ভালোবাসে গৌরকে, তার জন্য সকল জীবের পাপ নিয়ে যে নরকে যেতে চাইছে সেই বাসুদেব দত্ত যদি গৌরকে হারায়, এর দুঃখ কি কোনো মাপ করার যন্ত্র পাওয়া যাবে? কতটা দুঃখ কিছু কি বিচার করে পাওয়া যাবে? পাওয়া যাবে না। সবাই কাঁদছে, আরেকজন কাঁদছে, কি জানো? কাঁদিছেন 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 হরি দাস, আরে কাঁদিছে কাঁদিছে হরি দাস, কাঁদিছে দুয়াখি মুদিয়া, আরে কাঁদিছেন হরি দাস, দুয়াখি মুদিয়া, হরি দাস নয়ন মুদে কাঁদিছে, হরিদাস এমন ভাবে যেদিন থেকে গৌর হরি নদিয়া ছেড়ে চলে গেল, নদিয়া ছেড়ে চলে গেল, ওই যে নয়ন মুদ্রিত করেছে হরিদাস আর নয়ন খুলে না, হরিদাস আর নয়ন খুলে না, নয়ন মুদ্রিত করে হা গৌর 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 বললে, নয়ন মুদ্রিত করে হা গৌর 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 বলে, অবিরত নয়নের জল ফেলছে, অবিরত নয়নের জল ফেলছে। ভক্তগণ বলছে ওগো ঠাকুর, ওগো হরিদাস ঠাকুর, তুমি এভাবে নয়ন মুদ্রিত করো না, তুমি যে কানা হয়ে যাবে, নয়ন খোলো। হরিদাস কি বলছে জানেন? বলছে আমি নয়ন খুলবো না গো, নয়ন খুলবো না গো, খুলবো না গো, আমি নয়ন খুলে কি দেখিব, আমি নয়ন খুলবো না গো, নয়ন খুলে কি দেখিব,
সোনার নদী আধার হলো আধার হলো রাত্রি যদি আকাশের চাঁদ না থাকে আকাশের চাঁদ না থাকে চাঁদ যদি অস্তমিত যায় অন্ধকার জগতে যেমন কিছুই দেখা যায় না অন্ধকার জগতে যেমন কিছুই দেখা যায় না তেমনি নদী আর চাঁদ হলো গৌর হরি নদী আর চাঁদ হলো গৌর হরি গৌর হরি নদী আর ছেড়ে চলে গেল নদী আর ছেড়ে চলে গেল চাঁদ অস্তমিত হলো চাঁদ অস্তমিত হলো এই অন্ধকার নদী আর আমি নয়ন খুলে কি দেখব নয়ন খুলে আমি কি দেখব তাই হরিদাস ঠাকুর বলছেন নয়ন খুলব না হরিদাসের দুঃখ কি কম প্রাণান্ত করিয়া মারিল যে জবনে তাদের মঙ্গল চিন্তা হরিদাস ঠাকুর কইল ভালো মনে শ্রীবাস অঙ্গনে গৌহরি সকল ভক্তকে দেখাচ্ছে হরিদাসকে ডেকে হরিদাসকে বলছি হরিদাস মনে আছে সেই ২২ বাজারে বেত্রাঘাতের কথা প্রাণান্ত করিয়া মারিল যে জবনে তোমার অঙ্গে এমন ভাবে বেত্রাঘাত করছে কত ভক্ত বৈষ্ণব তোমার কাছে গিয়ে বলেছে ঠাকুর তুমি নাম বন্ধ করো তোমার অঙ্গের মরণ সহ্য করতে পারছি না তুমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বললে খণ্ড খণ্ড হয় যদি যদি যায় প্রাণ যদি যায় তথাপি না ছাড়িব বদনে মধুর কৃষ্ণ না তথাপি না ছাড়িব বদনে এই মধু মধুর কৃষ্ণ না তুমি যখন প্রতিজ্ঞা করলে আমি শেষে তোমাকে রক্ষা করবার জন্য সুদর্শন পাঠালাম যাও সুদর্শন যারা ভক্তদ্রোহী সেই পাইকগণকে নিধন করো সুদর্শন আসছে ওরা ওরা মূর্খরা কিচ্ছু বুঝলো না তোমাকে প্রহার করছে আর তুমি সুদর্শন চক্র দেখে বলছো গো প্রভু ওরা অজ্ঞ ওরা মূর্খ ওরা কিচ্ছু বুঝে না কাকে প্রহার করছো না তা জানে না আমি ওদের সকল অপরাধ ক্ষমা চাইছি প্রভু তুমি ওদেরকে ক্ষমা করে দাও হরিদাস তুমি যাদের ক্ষমা চাইলে প্রাণ ভিক্ষা চাইলে আর সেই পাইকগণ তো তোমার প্রহার বন্ধ করলো না অবশেষে আমি কি করলাম জানো সবার অলক্ষে কেউ জানে না সবার অলক্ষে তোমার অঙ্গের সঙ্গে আমার নিজ অঙ্গখানা মিশিয়ে দিলাম মিশিয়ে দিলাম তোমার অঙ্গের মার নিজ অঙ্গে করিল নিজ অঙ্গে করিল এই দেখো তার চিহ্ন আছে আমি মিছা নাহি কই দেখো দেখো তার চিহ্ন আছে আমি মিছা মিছা নাহি কই দেখো এখনো তার চিহ্ন আছে এখনো তার চিহ্ন আছে এখনো তার চিহ্ন আছে ২২ বাজারে এখনো তার চিহ্ন আছে ২২ বাজারের চাবুকে রাগাত এখনো তার চিহ্ন আছে ২২ বাজারের চাবুকে রাগাত এখনো যে চিহ্ন আছে সেই ২২ বাজারের চাবুকে রাগাত সকল ভক্তগণ দেখছে গৌরীর পিঠি চিহ্ন বেত্রাঘাতের চিহ্ন যার অঙ্গের মারণ পর্যন্ত অঙ্গে নিয়েছে গৌরী সেই হরিদাস যদি গৌরকে হারায় তার কি দুঃখ কম আরেকজন কাঁদছেন কে গো ও গো কাঁদিছেন নিত্যানন্দ সচিমুখ নিরক্ষিয়া কাঁদছে মা শচী দেবীর মুখ দেখে মনে মনে ভাবছে ১ ২ ৩ করে ৮টি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে
শচি মায়ের কোলেই তারা মৃত্যুবরণ করেছে। অবশেষে বিশ্বরূপ হলো। তারপরে নিমাই উপযুক্ত বয়সে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল। তারপরে পতিদেবতা জগন্নাথ মিশ্র তিনি পরলোক গমন করলেন। আটটি কন্যা সন্তানের বিরহ দুঃখ, উপযুক্ত সন্তান বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, সে এক দুঃখ। পতিদেবতাকে হারিয়েছে, সে এক দুঃখ। সকল দুঃখ ভুলে রয়েছে একমাত্র নিমায়ের মুখ দেখে। মা শচী দেবী সকল দুঃখ ভুলে রয়েছে একমাত্র নিমায়ের মুখ দেখে। অবশেষে সেই নিমাই অর্থাৎ গৌররী সন্ন্যাস নিয়ে চলে গেল। তাই মা শচী দেবীর মুখ দেখছে আর নিত্যানন্দ শুধু ফুপড়ে ফুপড়ে কাঁদছে। কাঁদিছেন নিত্যানন্দ শচী মুখ নিরখিয়া, মা শচী দেবীর মুখ দেখছি নিত্যানন্দ মনে মনে বলছে আর কেহ তো রইল না, কেহ তো রইল না, শচী মাকে মা বলিতে কেহ তো রইল না, একমাত্র দিন দুঃখনি মায়ের মুখ দেখে নিত্যানন্দ কাঁদছে। তাই বাসুদেব ঘোষ এমনই একজন বৈষ্ণব পদকবি, গৌরহরির আবির্ভাব থেকে লীলা অন্তর্ধান পর্যন্ত এই বাসুদেব ঘোষ ছিলেন। এই বাসুদেব ঘোষের পথ ছাড়া আমাদের চলবার কোনো উপায় নেই, এমনই একজন বৈষ্ণব পদকবি। গৌরহরি যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, গৌরহরি নবদ্বীপ লীলা চলাকালে বহু দূর দেশ থেকে যেখানে যেখানে গৌরহরি পার্শ্বজন জন্ম নিয়েছে, গৌরহরির আগমন শুনে তারা সবাই নবদ্বীপে এসে মিলিত হলেন। গৌরহরি সন্ন্যাস নিয়ে যখন চলে গেলেন, যে যেখান থেকে এসেছিল সেখানে আবার পুনরায় ফিরে গেলেন। অদ্বৈত বাড়ি দুটো, একটি শান্তিপুরে আরেকটি নবদ্বীপে। গৌরহরি যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন নবদ্বীপ ছেড়ে, আর তিনি নবদ্বীপে আসেননি, ওই যে শান্তিপুরে চলে গেলেন, আর অদ্বৈত নবদ্বীপে আসেননি। শ্রীবাসের দুটি বাড়ি, একটি বাড়ি নবদ্বীপে আর একটি বাড়ি হলো হালিশহর কাঁচড়াপাড়া। হালিশহর স্টেশন আছে না, ওইখানে শ্রীবাসের বাড়ি। যখনই গৌরহরি সন্ন্যাস নিয়ে চলে গেল, শ্রীবাস তার সংসারের সকল সদস্যদের নিয়ে ওই যে হালি শহরে চলে গেল কাঁচড়াপাড়ায়, আর নবদ্বীপে আসেন। কেউ নেই নবদ্বীপে, আছে মাত্র দিন দুঃখিনী মা শচী দেবী, চিরদুঃখিনী বিষ্ণুপ্রিয়া দেবী, আর ওনাদের ঘরে একজন চাকর, তার নাম ঈশান। এই তিনটি প্রাণী নবদ্বীপে থাকলেন। আর বাসুদেব ঘোষ ছিলেন, কিছুদিন ছিলেন গৌরীর সন্ন্যাস নেওয়ার পর, নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, কিছুদিন মাত্র ছিলেন, আর বাসুদেব ঘোষ থাকতে পারেনি। কেন? যেন মনে হয় দিনের বেলা বিরহরূপ অজগর হাঁ করে তাকে গিলতে আসছে, সে বিরহ সইতে পারছে না। কোন দিকে তাকাবে? যেদিকে তাকাবে সেদিকে তো গৌরহরির লীলাস্থলী, গৌরশূন্য লীলাস্থলী। তাই বাসুদেব ঘোষ বিরহ সইতে না পেরে অবশেষে তিনিও চলে গেলেন, নবদ্বীপ ছেড়ে চলে গেলেন তমলুকে। এই তমলুকের একটা ইতিহাস আছে, নাম হয়েছে তমলুক। ইতিহাসে পাওয়া যায় না তাম্রলিপ্ত যুগ, এই তাম্রলিপ্ত যুগ এই তমলুকে, ওই যুগ ওইখানে, ওইখানে একজন রাজা ছিলেন, তার নাম হলো তাম্রধ্বজ রাজা। তার আমলে তাম্রলিপ্ত যুগ, সেই এই তাম্রধ্বজ রাজার একটা ইতিহাস আছে। এক সময় কুরুক্ষেত্রে যুদ্ধ চলাকালীন এই তাম্রধ্বজ রাজা এই অর্জুনের সঙ্গে যুদ্ধ করে, যুদ্ধ করে অর্জুনকে পরাজিত করলেন। তাম্রধ্বজ রাজা তখন চিন্তা করলেন, আমি অর্জুনকে বেঁধে নিয়ে যাব। অর্জুনকে বাঁধতে গিয়ে দেখলেন অর্জুনের পিছনে রয়েছে কৃষ্ণ। তাম্রধ্বজ রাজা মনে মনে ভাবলেন, যার পিছনে কৃষ্ণ থাকে এই অর্জুন তো সামান্য নয়। কৃষ্ণের চরণে পড়ে বলছে, বলো প্রভু আমি কার সঙ্গে যুদ্ধ করেছি, এই অর্জুনকে?
তখন কৃষ্ণ বলেছেন, শোনো তাম্রধ্বজ, এই অর্জুন আমার সখা, তোমার বন্ধুর সঙ্গে আমি যুক্ত করেছি, তোমার বন্ধুকে আমি লোহার শৃঙ্খলে বাঁধবো বলেছি না, আমি প্রেম শৃঙ্খলে তোমার বন্ধুর সঙ্গে তোমাকেও বেঁধে আমি নিয়ে যাব প্রভু, প্রেম শৃঙ্খলে আমার মাঝে যেতে হবে। কৃষ্ণ বলছে, শোনো তাম্রধ্বজ, এখনো তো অনেক লীলা আছে, অনেক কাজ বাকি আছে, তোমার সঙ্গে গেলে তো হবে না, তুমি এক কাজ করো, আমাদের জন্য একটা মন্দির বানিয়ে, আমাদের প্রতিমা মূর্তি বানিয়ে তুমি পূজা করো, যখন দেখতে চাইবে আমরা প্রকটিত হয়ে দেখা দেব। সেই বিষ্ণু মন্দির তমলুকে আছে। চলে গেলেন বাসুদেব ঘোষ, ওইখানে চলে গেলেন, গিয়ে ওইখানে ভজন করতে করতে জীবদ্দশায় গৌরী যখন লীলা অন্তর্ধান করলেন, জীবদ্দশায় তিনি মাটির গর্তে সমাধিস্থ হয়েছিলেন। এই বাসুদেব ঘোষ নবদ্বীপের চেহারা দেখে, গৌর বিহনী গৌর শূন্য নদীয়ায় যে কি অবস্থা, বাসুদেব ঘোষ দেখে বিরহ সইতে না পেরে তিনি পদটি রচনা করেছেন, সুখময় সংকীর্তন গোরা করিত নদীয়ায় গো, সুখময় সংকীর্তন গোরা করিত নদীয়ায় গো, সঙ্গরে সে সব বাস নদীয়ার অবস্থা দেখে মনে মনে ভাবছে, চিন্তা করছে, আর দেখতে পাবো না, দেখতে পাবো না, শিবা সম্মনে নাটুয়া গোড়ায়ার দেখতে পাবো না, সংকীর্তন গোরা করিত নদীয়ায় সে সব বাসুর হিয়া ফাটি যায়, বাসুর হিয়া।